দেখুন বন্ধুরা তেল পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কি সুন্দর হচ্ছে দেখুন উপর থেকে ব্যাটারটা বের হচ্ছে আর এইভাবে করে যদি ব্যাটারটা বের হয় তাহলে বুঝে নেবেন যে ঠিকঠাক ভাবে তেল পাকোয়ান পিঠাটা হচ্ছে দেখুন পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা আপনারা একবার বানিয়ে তিন থেকে চার দিনের মতো খেতে পারবেন পিঠাটা নরম তুলতুলে হয়ে থাকবে শক্ত হয়ে যাবে না পিঠাটা আমি চিড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একটুও কাঁচা নেই আনিশা ভিলেজ কুকিং এর আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি শীতের দারুণ মজার একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল পিঠা বা পাকোয়ান পিঠা আর খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো একবার দেখলে যে কেউ খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠাটা বানিয়ে আপনারা চার থেকে পাঁচ দিনের মতো খেতে পারবেন ওরকমই নরম তুলতুলে থাকবে কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু বানাতে হবে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি গুড়টা আমি একটু চেঁচে নিচ্ছি গুড়ের পাটালিটা আমার 600 গ্রাম ওজন আছে তো আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আমি যেখানে গুড় চেষে নিয়েছি 300 গ্রামের মতো পাকোয়ান পিঠা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে গুড়গুলো গরম করে নেব গুড়ের মধ্যে দিয়ে দিব এই বাটির এক বাটি জল গুড়টাকে আমি কিন্তু বেশিক্ষণ জাল দিব না আর ফুটাবো না একটু গরম হলে লাফিয়ে নেব গুড় গলে গেছে নামিয়ে নেব এখানে আমি ঘরের আতপ চালের আটা নিয়েছি আমরা একসঙ্গে 20 থেকে 22 কেজি আতপ চাল কুটিয়ে রেখে দিই আর সারা বছর খেতে থাকি বাটির মধ্যে ঢেলে নেব এটা হচ্ছে শুকনো চালের আটা আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন পাকোয়ান পিঠাটা নরম করার জন্য আমি এখানে নিয়েছি গমের আটা এর পরিবর্তে আপনারা চাইলে খই বা সুজি নিতে পারেন তাহলে কিন্তু পিঠাটা খুবই নরম হবে এবারে দিয়ে দিব লবণ অনেকে আছেন যে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না না দিলে কিন্তু কোনো সমস্যা নেই লবণটা চালের আটা গমের আটা লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু জল গরম করতে বসিয়ে দিলাম আমি গলানো গুড়টা দিয়ে খুব ভালো করে মেখে নেব আর গুড়টা কিন্তু এখন উষ্ণ গরম আছে আর উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু মাখতে হবে গুড়টা যদি গরম অবস্থায় আটার সঙ্গে খুব ভালো করে মেখে নেন তবেই কিন্তু পিঠাটা নরম তুলতুলে হবে আর খেতেও বেশি ভালো লাগবে এখন আমি অল্প অল্প গুড় দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ডলে ডলে মাখবো আর যদি আপনারা ঠিকঠাক মাখতে পারেন তবেই কিন্তু পিঠাটা ভালো হবে আর যদি না মাখতে পারেন তাহলে কিন্তু পিঠাটা এবড়ো থবড়ে হবে এই পিঠা মাখানো এটা হচ্ছে মেন আমি কিভাবে মাখছি আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে মাখবো জল দিয়ে জলটা কিন্তু এখন উষ্ণ গরম আছে আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে আশা করছি দেখেই বুঝতে পেরে গেছেন এটা কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে
बैटर मध्य जदि देखें एम बाबन सच्चे बुझे नीते हैं जो बैटर ठीक माखानो हो गए देखो एक लक्ष्य कर एरकम हम किन्तु पाकन खूब भालो करे फुलबे आबारो देखा देखुन एजे देखुन बंधुटा बेटरटा आमार माखानो हो गेछे आर ए बेटरटा रेस्टे थाकार कोनो प्रयोजन नहीं एखन आमी उनानटा धरिये नेब पर्याप्त परिमाणे तेल गरम होते बसिये दियेछिलाम तेलटा गरम हो गेछे एबारे पिठाटा भाजार पाला जेकोनो पिठा बनाते प्रथम किन्तु एक दुईटा पिठा खराब है बनाते बनाते किन्तु ठीक हो जाए तो देखी आमार प्रथमकार पिठाटा केमन होच्छे पिठार एक पाशटा भाजा हो गेछे उल्टिये देव देखुन बंधुरा पिठाटा कत सुंदर भावे फुले उठेछे पिठा भाजा हो गेछे तुले नेब आज जो तो बारे आमी पिठाटा देबो तो बारे किन्तु बेटरटा एकटु नेड़े नेबो पिठा बनानों समय चूलार आँच किन्तु माझारिते करे पिठाटा भाजबें तबेई किन्तु पिठाटा परफेक्ट होबे बंधुरा बोलेछिलाम ना प्रथम प्रथम पिठा दुई एकटा खराब होबे आर बानाते बानाते ठीक हो जाबे आर ए पिठाटा देखुन कत सुंदर होयेछे एटाके बोले खाजा पिठा माने खाजा तेल पिठा भीतर थेके आटाटा बेर होच्छे भीतर थेके देखुन बेटरटा बेर होये गेछे देखुन कत सुंदर ढाकटा होयेछे कांगुरा काटा कांगुरा काटा पिठा आमी खूब भालो करे भेजे नियेछि तेलटा छेके तुले नेब सबगुलाई पिठा आमी भेजे नियेछि देखुन देखते कत सुंदर लवणीय लागछे आर पिठागुलो कत सुंदर होयेछे एकटा पिठा आमी आपनादेरके चिड़े देखाच्छि देखुन कत सुंदर नरम तुलतुले होयेछे आमी जे गमेर आटाटा दियेछि सेजुर एत नरम होयेछे ए पिठाटा आपनारा एक बार बानिये तीन थेके चार दिनेर मतो खेते पारबेन पिठाटा नरम तुलतुले होये थाकबे शक्त होये जाबे ना पिठाटा आमी चिड़े देखाच्छि देखुन कत सुंदर होयेछे भितरटा एकटुओ काचा नेई बंधुरा आजकल पाकवान पिठा रेसिपिटा अपन के केमन लगलो अवश्य कमेंटर माध्यम कमेंट कर भलो लगले एक लाइक दिवन और से ही साथ भिडियो बेसि बेसि सवार संगे शेयर करबें अवश्य हमारे चैनल सबसक्राइब कर पशे बेलघंटी क्लिक कर रखबें सवार आगे नोटिफिकेशन पावर और एखंड शीतकाल और शीतकाल मान्य पिठा अवश्य पिठाटा एक बार बाड़ी बनिए खाने